বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু যা ওয়াদা করে সেটা পালন করে। ইচ্ছা করলে তখন এই কথা নাও রাখতে পারতেন, কিন্তু বিএনপি যেহেতু জনগণের দল এবং একটি বৃহৎ গণতান্ত্রিক দল, গণতন্ত্রে বিশ্বাস করেন, সেই জন্য ওই রাষ্ট্রপতি সরকারের থেকে সংশোধন করে তিন দলের রূপরেখা মোতাবেক আপনার ওই সংসদীয় গণতন্ত্রে চলে আসছে। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আমরা যেটি আলোচনা করছিলাম, আহমেদ হোসেন একটি প্রশ্ন রেখেছেন, বিএনপি কি জনগণের রায় বিশ্বাস করে কি না, জনগণের প্রতি তাদের আস্থা আছে কি না, তারা নির্বাচনে আসবে কি না? আহমেদ হোসেন ভাই খুব একটা পার্টনাল কোশ্চেন করেছেন, এইটার একটা গুরুত্ব আছে। কেন গুরুত্ব আছে? বাংলাদেশে এখন সবচাইতে জনপ্রিয় দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই জন্যই প্রশ্নটা করেছে। কেন অন্য কোনো দলের সম্বন্ধে আহমদ হোসেন ভাই প্রশ্ন করে নাই? এই যে অনেকগুলো দল আছে তাদের সম্বন্ধে কিন্তু প্রশ্ন করে নাই, প্রশ্ন বিএনপি সম্বন্ধেই করেছে। তার কারণ এটা একটা জনপ্রিয় দল, এবং ওনারা যত ভয় পায় এই দলকেই ভয় পায়। আমরা যখন বলি যে ওই পুলিশ বাহিনী রেখে আপনাদের যত শক্তি আছে এগুলো নিয়ে আসেন, জনতার শক্তি তো বলেন, আপনারা ক্ষমতাটা ছেড়ে দিয়ে দেখেন, তারপরে একটা নির্বাচন দিয়ে দেখেন যে সেই নির্বাচনে জনগণ কোন দিকে যায়, সেটা ওনারা কোনো দিনই করবেন না। ওনারা আপনার 96 সনে বলে ধারাবাহিকতা, তো সেই সময় 96 সনে ওনারা 71 দিন হরতাল পালন করেছেন, কি জন্য? তত্ত্বাবধায়কের জন্য। এই কথাটি আমার ভাই এই যে আতিকুর রহমান সাহেব, ওনারা এটা বলে না, তার কারণ ওনারা আবার তত্ত্বাবধায়ককে বিশ্বাস করে না, তো কাজে ওই আন্দোলনের পাটটা ওনারা বলবে না। তো বিএনপি বলেছে, তখন বিএনপিও বলেছিল যে আসেন একটা নির্বাচন করে, কারণ সংবিধান তো সংশোধন করতে হবে, সবাই মিলে সংশোধন করতে হবে, আসেন নাই। বিএনপি একটা একতরফা নির্বাচন করেছে, একতরফা নির্বাচন করে বিএনপি সংবিধান সংশোধন করে তারপরে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, ওনারা যা চাইছেন তাই দিয়ে দিছেন। আরও একটা জিনিস বলি, এই যে ওনাদের সরকার 9 বছর ক্ষমতায় থাকার পরে তিনজোট মিলে যে আন্দোলন করেছে, সেই আন্দোলনের পরে, আন্দোলনের আগ মুহূর্তে কিন্তু তিনটি জোটের মধ্যে একটা সমঝোতা হয়েছিল যে এই রাষ্ট্রপতি সরকার আর থাকবে না, এইটা যে দলের নির্বাচনে সংসদীয় আসবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু যা ওয়াদা করে সেটা পালন করে। ইচ্ছা করলে তখন এই কথা নাও রাখতে পারতেন, কিন্তু বিএনপি যেহেতু জনগণের দল এবং একটি বৃহৎ গণতান্ত্রিক দল, গণতন্ত্রে বিশ্বাস করেন, সেই জন্য ওই রাষ্ট্রপতি সরকারের থেকে সংশোধন করে তিন দলের রূপরেখা মোতাবেক আপনার ওই সংসদীয় গণতন্ত্রে চলে আসছে। এই সংসদীয় গণতন্ত্র আসছে বলেই আজকে আহমদ হোসেন ভাইরা এই সমস্ত কথা বলতে পারতেছে, যদি না আসতো তাহলে কিন্তু আর এই সমস্ত কথাবার্তা বলতে পারতো না। একটা টার্মও যেতে পারলো না, এর মধ্যেই আন্দোলন শুরু হয়ে গেল। কাদেরকে নিয়ে? যাদেরকে আমরা, যারা মুক্তিযুদ্ধ করেছি, ধরেন যারা ওনারাও, আমরাও একটা মুক্তিযোদ্ধাদের একটা পার্ট, ওনারাও পার্ট, ওনারা আন্দোলন করলেন কাদেরকে নিয়ে? এই যাদেরকে ওনারা বলেন যে বিএনপি পতাকা দিছে, এই করছে সেই করছে, সেই লোকজনদেরকে ডান পাশে বাম পাশে বসিয়ে
আপনার আন্দোলন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনলেন, সব কিছু সুযোগ সুবিধা মতো। তারপরে 2008 সনে ওনারা ক্ষমতায় আসলেন, তারপর থেকে চিন্তা করতে থাকলেন যে কীভাবে এই ক্ষমতাটাকে রাখা যায়। সেই জন্য আমাদের দেশের সর্বোচ্চ আদালতকে, আদালত তো সবসময় এক্সিকিউটিভদের কন্ট্রোলে, তো ওনাদের কন্ট্রোলের মাধ্যমে সেই আদালতকে ব্যবহার করে ওনারা ওইটাকে বাতিল করে দিলেন। তো বাতিল করে দিয়ে ওনাদের ইচ্ছা মতো ওনারা নির্বাচন দিলেন। আমরা নির্বাচন ঠেকাতে পারি নাই, খুব ভালো কথা, কিন্তু আমরা কিন্তু বিশ্বাস করছিলাম যেমনিভাবে 96 সনে আওয়ামী লীগ বেগম খালেদা জিয়াকে বিশ্বাস করেছিলেন, জাতীয়তাবাদী দলকে বিশ্বাস করেছিলেন, আমরা ভেবেছিলাম যে আওয়ামী লীগেরও আমরা বিশ্বাস করি যে ওনারা বলেছেন যে এইটা একটা নিয়ম রক্ষার নির্বাচন, এরপরে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা সকলে মিলে অংশগ্রহণ করব। কিন্তু পরবর্তীতে ক্ষমতায় গিয়ে সব কিছু ভুলে যায়। আসল কথাটা হয়েছে কি জানেন, আসল কথাটা হলো যে ক্ষমতায় গেলে কারো কারো একটা চোখ অন্ধ হয়ে যায়, আবার কোনো কোনো সরকারের দুটা চোখই অন্ধ হয়ে যায়। সেই জন্যই হচ্ছে এই আজকে যে আপনি যে ক্ষমতার মুখে আছে বর্তমান যারা আছেন, তারা কি ক্ষমতাটাকে ধরে রাখতে চায়? তাদের তো তাদের ধরে রাখার জন্য যত প্রকার ব্যবস্থা আছে, এবং তারা তো ওপেনলি বলতেছে যে আমরা যদি ক্ষমতায় না থাকি তাহলে দেশের সব বন্ধ হয়ে যাবে, উন্নয়ন বন্ধ। তার অর্থটা কি? বাই হুক অ্যান্ড কুক, যেভাবেই হোক না কেন এই আমাদেরকে ক্ষমতায় থাকতেই হবে। তো কাজেই দোষারোপের রাজনীতির কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে ক্ষমতা ক্ষমতা থাকতে হবে। জয়নুল আবেদিন, আপনার কাছে আমি আবার আসবো।